প্রায় শেষ পর্যায়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দশম আসর, বিপিএল এর বিভিন্ন দিক নিয়ে রয়েছে বিতর্ক। এবার দেশের সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মান নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহ। করলেন বিপিএল নিয়ে বিস্ফোরক মন্তব্য, বিপিএল দিয়ে স্থানীয় ক্রিকেটারদের টি টোয়েন্টি দক্ষতা বাড়ছে না বলে মন্তব্য করেছেন হাথুরু। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ESPN ক্রিক ইনফোকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশে উপযুক্ত কোনো টি টোয়েন্টি টুর্নামেন্ট নেই। এটি হয়তো কিছুটা অদ্ভুত শোনাবে, আমি যখনই বিপিএল দেখতে বসেছি মাঝে মধ্যে টিভি বন্ধ করে দিয়েছি, এখানে অংশ নেওয়া কিছু ক্রিকেটারদের কোনো ক্লাসই নেই।